অবশেষে আবারও দেখা মিলল মসলিন শাড়ির। ঢাকায় মসলিনের শেষ প্রদর্শনী হয়েছিল লন্ডনে 1850 সালে। এর 170 বছর পরে বাংলাদেশে আবারও বোনা হল সেই ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন কাপড়ের শাড়ি। ঠিক সেরকমই যেমনটি বলা হতো, আংটির ভেতর দিয়ে গলে যায় আস্ত একটি শাড়ি। পুরো গল্পটি রুদ্ধশ্বাস দুর্দান্ত। ঢাকাই মসলিনের তুলা গাছ ঠিক কোনটা, কোথায় সেই গাছের বীজ পাওয়া যাবে, কোনো রকম তথ্যই শুরুতে ছিল না। এক্সপার্টরা স্কেচ তৈরি করলেন তুলা গাছের। অবশেষে কাপাসিয়ায় গাছের সন্ধান পাওয়া গেল, যার সাথে লন্ডনের মিউজিয়াম থেকে সংগ্রহ করা ডিএনএর মিল রয়েছে। সেই গাছ চাষও করা হলো রাজশাহীতে, কিন্তু তুলা থেকে সুতা হবে কি করে? কুমিল্লায় কারিগর পাওয়া গেল যারা 10 কাউন্টের মোটা সুতা তৈরি করেন, অথচ দরকার 500 কাউন্ট। সেই সুতা তৈরিতে 3 আঙ্গুলের কারিশ্মা প্রয়োজন, আর সেই আঙ্গুল হতে হবে একেবারে নমনীয়। কারিগরদের আঙুলে সারারাত লোশন মেখে সকালে সুতা কাটার কাজ করা হলো। ধীরে ধীরে একটি দল দাঁড়িয়ে গেল যারা 300 কাউন্টের সুতা তৈরি করতে পারছেন। একেবারে হয়তো মিলল না, কিন্তু কিছু তো এগুলো। এবার শাড়ি বোনার পালা। এক্সপার্ট তাঁতি খুঁজে বের করা হলো। আর্দ্রতা ঠিক রাখার জন্য মাটির গর্তে তাঁত বসানো হলো। সুতা বারবার ছিঁড়ে যাওয়া রোধ করার জন্য বালতিতে পানি রেখেও কাজ করা হলো। তৈরি হলো মসলিন শাড়ি। অধ্যবসায় আর কঠোর পরিশ্রমে বাংলাদেশ ফিরিয়ে এনেছে হারিয়ে যাওয়া হাজার বছরের দুর্লভ ঐতিহ্য।